আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার মা অনেকগুলো আদা রসুন বের করে নিচ্ছে, আর আমাদের বাসায় যে খালা থাকে ওই খালা সবগুলো আদা রসুন ছিলে নিচ্ছে, একসাথে অনেকগুলো আদা রসুন পেস্ট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবে। তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, এটা একটু ভিন্ন ধরনের চালের আটার রুটি। আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপিটা শেয়ার করব। তো এই রুটিটা আপনারা তেলে ভেজেও খেতে পারেন পরোটার মতো, আবার শুকনো করেও ভেজে খেতে পারেন তেল ছাড়া। এই রুটির রেসিপিটি আমার মায়ের রেসিপি, এই রুটিটা খেতে বেশ অনেক ভালো লাগে। এই রুটিটা ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। এই চালের আটার ভিন্ন রুটিটা ভাজি বা মাংসের সাথে একদম জমে যাবে। তো দেখুন আমার রুটিটা পরোটাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি তেল ছাড়া আরেকটা রুটি ছেঁকে নিচ্ছি। ঠিক একই পর্যায়ে আমি সবগুলো রুটি ও পরোটা ছেঁকে নিয়ে আমরা সবাই নাস্তা করে নিয়েছি। তো এখন নাস্তার পরপরই বাচ্চারা জেদ করলো কাঁচা আমের আইসক্রিম খাওয়ার জন্য। তো বাসায় কাঁচা আম ছিল, আমার মা বলল যে কাঁচা আমের আইসক্রিম ললি করে দাও। তো আমি এখানে আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি চুলায় একটা প্যান বসিয়ে সবগুলো কাটা আম দিয়ে দেব, এবং এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বাইরের আইসক্রিম বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর, তাই আমরা ঘরেই বানিয়ে নিচ্ছি এই কাঁচা আমের মজাদার আইসক্রিম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে ও ঝটপট হয়ে যায় এই কাঁচা আমের আইসক্রিম। তো আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা চালনিতে ঢেলে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একদম এর যে জুসটা বের করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি একদম ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, এবং দিয়ে দিব হাফ কাপের মতো পানি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে একটু ফুড কালার ইউজ করব। এখানে আমি আমের যে কালারটা ঠিক ওই কালারটাই ইউজ করেছি। তো আমার প্রায় আমের আইসক্রিমের মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমের ছাঁচে সবগুলো এক এক করে ঢেলে ভরে নেব। তো আমার সবগুলোতে প্রায় আইসক্রিম ভরা শেষ হয়ে গিয়েছে। এখন একটা ফয়েল পেপার দিয়ে এটার মুখটা ভালোভাবে আটকিয়ে দেব, ও একটা চাকুর সাহায্যে অল্প অল্প করে ছিদ্র করে নেব। ছিদ্র করা হয়ে গেলে সবগুলোতেই আমি একটা করে কাঠি ঢুকিয়ে দেব। তো এখন এই আইসক্রিমের বক্সটা আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলে আমার আইসক্রিমটা হয়ে যাবে। এখানে আমার মা আগে থেকেই পাকা আমের আমসত্ব করে রেখেছিল, তো এখন বলল যে এগুলো বের করে উঠিয়ে কেটে নাও। তো আমি সবগুলো সুন্দর করে উঠিয়ে কেটে নিচ্ছি। এই আমসত্বটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, যখন খুশি তখন বের করে খাওয়া যায়। খেতে কিন্তু একেবারে দোকানের আমসত্বর মতোই লাগে। এই আমসত্বটা বেশ অনেক মজা, যখন তখন বের করে খাওয়া যায়। তো এই সব কিছু করে আমরা বিকেলবেলা আমার ভাই আমাদেরকে নিয়ে বাইরে গিয়েছে খাওয়ার জন্য রাতের খাবার। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এবং সবাই মিলে আমরা এখানে আজকে রাতের খাবারটা খাবো। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি ইয়াম্মি খাবার এখানে রাখা আছে। তো আমরা সবগুলো খাবারই প্রথমে দেখে নিচ্ছি, যার যেটা ভালো লাগে অল্প অল্প করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমরা একটা বুফেট
রেস্টুরেন্টে খেতে এসেছি। এখানে 100-এর উপরে আইটেম আছে, নুডলস, পাস্তা, চিকেন, বিফ, নান রুটি, পরোটা, ভাজি, ভর্তা, অনেক রকমের ডেজার্ট, অনেক কিছু, খাসির মাংস, গরুর মাংস সব কিছুই এখানে আছে। তো যার যেটা ভালো লাগছে সে সেটা অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছে। পাস্তা এবং নুডলসটা এখানে অনেক মজা ছিল। তো আমরা সবাই অল্প অল্প করে খাবার নিয়ে নিচ্ছি। 2-3 রকমের স্যুপও ছিল, চিকেন ফ্রাই, ভেজিটেবল, দেখতেই পাচ্ছেন অনেক রকমের কেক, পুডিং এবং ফিন্নি ছিল, বিভিন্ন রকমের সালাদ ছিল, ফ্রুটসের বিভিন্ন রকমের সালাদ ছিল, জুস ছিল, আনলিমিটেড ড্রিঙ্কস ছিল। তো সবই আমরা অল্প অল্প করে নিয়ে নিয়েছি। সবাই এখানে অনেকেই এসেছে এবং সবাই খাওয়া দাওয়া করছে। তো এখানে এই রেস্টুরেন্টের খাবারগুলো বেশ অনেক মজা ছিল। তো দেখতেই পাচ্ছেন সবাই খেয়ে খেয়ে বাটিগুলো প্রায় শেষ করে ফেলেছে, আমরাও প্রায় ভরপেট খেয়ে নিয়েছি। তো আমরা শেষ মুহূর্তে আবার একটু একটু করে নিয়ে নিয়েছি খাবার। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।